السلام عليكم. Zevin Ahmed couple. Oh my god, Sridevi is here. No, yaar. কেমন আছো তোমরা লিখবা? কেউ তো নাই, 10 জন মাত্র? দিস ইজ নট ফেয়ার। শাড়িতে স্টার্নিং লাগছে আপু তোমাকে, তোমারে। হ্যাঁ, তোমরা যে সেদিন অনেক প্রশংসা করলা, তাই আবার দ্বিতীয়বার পরে সাহস করলাম পরার। ভাবলাম যে শাড়িগুলো আছে, একটু একটু পরি। দুঃসাহস এগেন করে ফেললাম। আমাকে গ্রিন টি দিয়ে দিও বা কফি, কফি দিয়ে দিও। তো নাইস ওয়াসিত আনিয়া, সাবিনা আহমেদ কাব্বো, ভালো আছি, তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ গ্রেট। এই যে চলে আসলাম, ফ্রি আছি, ভাবলাম যে ফ্রাইডে তোমরা সব কি করছো, বাসায় আছো? ফ্রি ফ্রি, আমিও ফ্রি ছিলাম, তো চলে আসছি। দাওয়াত ছিল, দাওয়াতে যাই নাই, ভাবলাম যে তোমাদের সাথে কথা বলি। কি অবস্থা, কালোর মধ্যে ফুটে উঠছে, এটা ঠিক, বাট আরো হোয়াইট করলে আরো বেশি ফুটে থাকবে। তোকে আর একটু হোয়াইট করতে চেয়েছিলা না? অনেক বেশি লাগবে, এক্স্যাক্টলি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আপু তোমাকে। ইউ হ্যাভ নো আইডিয়া, রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি তো শাড়ি পরি না, বুঝছো, আর আমি একটু ভয়ও পাই শাড়ি পরতে, যে কিভাবে মেনটেন করব, কিভাবে শাড়ি মানে সারাক্ষণ ইউনো পিন আপ টিন আপ করে বিভিন্ন দিক থেকে, মানে ইটস নট পসিবল ফর মি, কারণ ইউজ টু না অ্যাকচুয়ালি। শাড়ি পরতে ভালো লাগে ডেফিনেটলি, বাট যেটা হয় আর কি, আমাদের সবারই বেসিক্যালি শাড়ি কালেকশন দেখতে চাই আপনি। লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ শাড়ি কালেকশন অনেক ভালো। আমার এখানে হেয়ার ড্রায়ার চলছে, আমার এক ক্লায়েন্ট, ওর শাড়ি কালেকশন দেখতে চাই আপনি, লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ ডিয়ার, ইউ লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ। সুগালি দানা,
हालत ना जाओ। সবকিছু কালেকশন দেখতে চাই, যা বড় তার তাই কম হয়ে যাচ্ছে। এটাকে কি সাইড করে ফেললা, সরাই দিস না? হ্যাঁ সরে গেছে এটা। আচ্ছা এদিকে না, ওইটা এদিকে না, ওইদিকে আরেকটা এদিকে এটা সরাই যাবে। ঠিক আছে, আমার এই চেয়ারটা এত আনকমফোর্টেবল, মানে বলে বোঝানো যাবে না, আমি এটাতে না বসে আরাম পাই, অর্ধেকটা পর্যন্ত ডেবে যাই। নট ইউনো কি বলবো, যে আমার লাইফের জন্য ঠিক নেই, এমনিতে আরাম করার জন্য ঠিক আছে, পা উঠায় বসে আরাম করে কথা বলো, দ্যাটস ওকে। এখানে কি করে আজন্য, আসলে এটাই আমি সবসময় বলি যে আমরা মেয়েরা কথা বলতেছি, ওদের কি দরকার আসার, আজে বাজে কিছু কমেন্টস করবে চলে আসবে। আপনার হাসিটা অনেক সুন্দর বস, সবাই শেয়ার করে দাও, সবাই চলে আসুক, সবার সাথে কথা কথা হয়ে যাক। পুরোটা চুলের মধ্যে চলে আসতো, এক্স্যাক্টলি। কয়টা করেছো? 8 6 এরকমই হবে। আবার যখন করো চারটা, হ্যাঁ তো ওইগুলো আর একটু সাদা করো, তাহলে হবে কি যে সুন্দর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লিজা তুমি কেমন আছো? তোমার বাড়ি কোথায়? আপু আই ওয়ান্ট বাই ইওর প্রোডাক্ট বাট I have some confusion. How can I ask my question? Tasneem Hussain, what do you want to buy? First of all, I want to know what you want to buy. And
কি একটা একটা নিয়ে পসিবল অ্যাকচুয়ালি রাফিদা জাহান আলাদা আলাদা একটা স্কিন কেয়ার রুটিনে আসতে হবে, আলাদা আলাদা প্রোডাক্টে ওরকম রেজাল্ট পাওয়া যায় না। এক কোম্পানির হয় কি আমাদের প্রোডাক্টটা ইউজ করার পরে তোমার বেবি স্কিনটা বের হয়ে যাবে, কারণ ডেড স্কিন আমাদের সবার ফেসকে ঢেকে রাখে, যেটা কিনা তোমার বয়স যদি 20 হয় 50 হয় যার যা বয়স সেই বয়সের সমান তার পুরানো চামড়াটাও, তাই না? চামড়া তো আর চেঞ্জ করেনি, সো দ্যাট ওই চামড়াটা যখন চেঞ্জ হবে তখন নিচে যে স্কিনটা ওটা তো মানে আজকে যদি এই স্কিনটা রিমুভ হয়ে যায় তো বেবি স্কিন হয়ে গেল, তাই না? একদম ওয়ান ডে বেবিস মানে জাস্ট নিউবর্ন বেবিদের যে স্কিনটা ওই স্কিনের বয়সটাও তাই, ঠিক আছে? তো ওই স্কিনটাতে দেখা যায় যে অন্য কোম্পানির প্রোডাক্ট যেগুলো আছে সেটা এরকম ভাবে কোনো বানায়নি যে বেবি স্কিনের জন্য বানায়নি, তাহলে তো বেবি প্রোডাক্ট কিনতে হবে তোমাকে। অন্য প্রোডাক্ট বলতে ওগুলাতে কেমিক্যাল ছোটোখাটো কম বেশি তো থাকেই যে কোনো প্রোডাক্টই, তাই না? তো ওই কেমিক্যালটা হবে কি হার্মফুল হয়ে যায় তখন বেবি স্কিনের জন্য। দ্যাটস দ্য থিং, মানে আমরা এই জন্য একটা স্কিন কেয়ার রুটিন করে দিয়েছি যে তুমি সাবান আমাদেরটা ইউজ করতে হবে, টোনার আমাদেরটা ইউজ করতে হবে, ডে ক্রিম আমাদেরটা ইউজ করতে হবে। যখন অন্যটা ইউজ করবে সেই ক্ষেত্রে তোমার নিজের স্কিনটা অনেক বার্ন করবে আর স্কিনের বিউটিটাও মানে ওই গ্লোটা থাকবে না, সৌন্দর্যটা ধরে রাখা যে কোনো সময়ই মানে দেখা যাচ্ছে যে একটা মেকআপ লুক দিচ্ছে তোমাকে, বাইরে যাচ্ছ আমার প্রোডাক্ট একটা মেকআপ লুক দেয়, কোনো মেকআপের দরকার হয় না, এমনিতেই শাইন করছে, জাস্ট একটু যেটা হয় কি গ্লস লাগিয়ে বাইরে চলে যেতে চাও চলে যেতে পারবে উইদাউট মেকআপ উইদাউট এনিথিং। তো এই হচ্ছে ব্যাপার। নাইস গান ইজ ফাহিম তাবাসুম, আপনার সেটটার কথা বলছিলাম। ওকে, আমার সেটটা এটা একটা সেট আমার, ঠিক আছে? তো আমার কয়েকটা ধরনের সেট আছে, সেই ক্ষেত্রে আমার সেটটা তো সবাই তোমরা আমাদের আমাদের পেজে দেখেছো। একটা কজিক অ্যাসিড সোপ আছে, একটা টোনার আছে, একটা নাইট ক্রিম, একটা ডে ক্রিম। তো আমাদের সেটটা যারা নিবে টোটাল সেটটাই ইউজ করতে হবে, আলাদা অন্য কোনো প্রোডাক্ট ইউজ করতে পারবে না। ভিতরে ইনস্ট্রাকশনও দেওয়া আছে কিভাবে ইউজ করতে হবে। আর নিশ্চিন্তে নিতে পারো, কোনো চিন্তার কোনো বিষয় না। আমাদের বানানিতে আসো, কোনো কনফিউশন থাকলে আমাদের সেলুনে আসো, কথা বলে দেন না। এটা আর একটা সেট আমাদের, এই দুইটাই 7K। আরেকটা আরো দুইটা আছে, একটা হচ্ছে 5000, একটা 4000। তো আপু আপনি কিন্তু অনেক মোটা, এখন থেকে রাতে ভাত খাবেন না, গ্রামের লোকজন মানে এগুলা কোনো কাজ নাই তো, একটু ফেসবুক একটা আছে তো ওই জন্য মানে একদম যে পড়াশোনা নাই যে এটা মানে নিজে কিভাবে বুঝাবে মানুষকে সমাজে কি করে। আমার খুব মজাই লাগে, আমি পড়ে আমি অবাক হই যে আল্লাহ এদের কেউ দুনিয়াতে রাখছে। আরেকজন লিখছে যে আপু আপনি জাহান্নামে যাচ্ছেন, আরেকজন আপনি তো ওইলাদের জাহান্নামে নিয়ে যাচ্ছেন। আমাদের এই দুইটা যে কোনো একটা নিলেই ইনশাল্লাহ একটিও চলে যাবে, ডেড স্কিন চলে যাবে, ঠিক আছে? লেজার করারও দরকার হবে না, কোনো কিছুই করার দরকার হবে না, ডায়মন্ড পিল করার দরকার হবে না, কোনো কিছুই করার দরকার হবে না। আপনার ক্লিনিক ঘরে, সেটা হচ্ছে যারা আগে আমরা সবাই কি করতাম যে ডাক্তারের কাছে যেতাম যে একটু ডায়মন্ড পিল করব, একটু মাইক্রো পিলিং করব, পিলিং করব, ঠিক আছে? তো আমাদের পুরনো স্কিনটাকে একটু রিমুভ করব। এখন আর কারো ক্লিনিকে যাওয়ার দরকার নেই, ক্লিনিক এখন আপনার ঘরে। সেটা হচ্ছে যারা এই প্রোডাক্টটা বাই করবে তার জন্যে ক্লিনিক হচ্ছে ঘরে। আপনার ডায়মন্ড পিলও ঘরে হয়ে যাচ্ছে, আপনার লেজারও ঘরে হয়ে যাচ্ছে, কোনো স্পট থাকলে সেটা ইরেজ হয়ে যাচ্ছে, কারণ যা স্পট আছে যেগুলো আছে আপনার উপরের বা যেই মরা চামড়াটা এটার উপরে আছে, তো এটা যখন থাকবে না তো আপনার ভিতরের স্কিন তো অবশ্যই অনেক সুন্দর। তো চিন্তার কোনো কারণ নেই, জাস্ট সেটা নিয়ে নেন, একনি টেকনি সব ভাগবে, কিছুই আসবে না আর।
Achha, you're looking gorgeous, Apoorva Sreemansan. Thank you. Viewers, কত হলো আপু? 98 এর মধ্যে আছে। এটা আমার একটা অন্য পেজ। এটা থেকে গেলে লোক কম থাকে। কিন্তু আমার আরেকটা পেজ আছে যেটা সেটাতে বিউটি এন্ড রিভাইভেরই আমার দুইটা পেজ। ওটাতে আবার অনেক ক্লায়েন্ট। ওটাতে প্রায় 1.5 লাখের মতন লোকজন। আপনি তো এত সুন্দর, আপনার চেহারা দেখলেই তো 1.5 লাখ হয়ে যাবে। খুব ভালো লাগলো। হ্যাঁ ভাই, আমি তো যাই। হ্যাঁ, আমি তো যাই সব সময়। আমার পেজে ওই যে ভিডিও আপলোড করা, তো যার জন্য আমি আমার ক্লায়েন্টদের সাথেও আবার গল্প করছি। শ্রীদেবী চলে গেছে, আসলে আপনি আছেন। আমার হাজবেন্ড তো দেখে বলে, আচ্ছা তোমাকে তোমার ক্লায়েন্ট এগুলো কি বলে? আমি বলি যে এই যে এই অ্যাক্ট্রেসটা আছে না, ওর সাথে ম্যাচ করে বলে যে আমার সাথে মিল আছে। বলে কি না, কোথাও তো আমি কোনো মিল দেখি না। আমি বলি না না, এত মানুষ বলতেছে তো ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং। হ্যাঁ, তো কিছু না কিছু তো মিল আছে। বলে কি হ্যাঁ, কিন্তু ওর নাকটা তো লাস্টে আপনার মতো করছে। ও আচ্ছা, প্লাস্টিক সার্জারি করা না? হ্যাঁ, এর আগে তো জেনুইনটা। আলহামদুলিল্লাহ আপু, এটা পিলিং করে। আমার নাকটা বেসিক্যালি জুইশ মেয়েদের মতন, বাঙালিদের মতো না। জুইশদের নাক সব সময় দেখবেন। আমি আমার ক্লায়েন্টদেরকেও বলছি, তোমরাও বলতে থাকো যে যা বড়লা, ওদের নাকটা একটু উপরের দিকে এরকম উঠানো থাকে। ওদের নাক এরকম থাকে না। আমাদের এশিয়ানদের নাক হচ্ছে আমাদের নাকটা একটু নিচের দিকে নামানো, আর জুইশ মেয়েদের নাক যেটা আমেরিকান ব্রিটিশ যারা আছে ওদের নাকটা একটু এরকম, তো ঘামান্ডি নোজ যেটাকে বলে আর কি। সাদা ওই লোশনটা এনে দাও না দেখে। আচ্ছা, বডি হোয়াইটেনিং এর আমাদের এই টিটা আছে, যেটা টিটার সম্বন্ধে আপনারা সবাই অলমোস্ট সবাই জানেন যে 50 সুপার ফুড দিয়ে এটা বানানো। এটা 5 থেকে 6 শেড ফর্সা করবে। এটা 5 মাস খেতে পারবেন। এটা একটা হার্ভ টি। এটাতে কালিজিরা আছে, এটাতে ড্রাইড গার্লিক আছে, এটাতে ড্রাইড লেমন আছে, এটাতে ড্রাইড অ্যাপেলস আছে, এটাতে ড্রাইড জিঞ্জার আছে, এটাতে ফিগ আছে যেটাকে ডুমুর বলি, যেটাকে ইঞ্জির বলি আমরা, অ্যালমন্ড নাটস আছে, ড্রাইড ক্যানবেরিজ আছে, ড্রাইড প্লামস আছে। হ্যাঁ, এটা আচ্ছা। তারপরে বেসিলিফ আছে, কিউমিন সিডস আছে, তারপরে ডাইড কর্ন আছে, ব্রাজিল নাটস আছে, এটাতে পমোগ্রেন্ট আছে, সেসিমি আছে, থেমি আছে এটাতে, তারপরে কিউমিন সিডস অ্যান্ড স্যাফরন, ফেনেল সিড, ড্রাইড জিঞ্জার, পিঙ্ক সল্ট অ্যান্ড, তো এরকম ধরনের যে ফুডগুলো আছে, ড্রাইড লেমন, মিন্ট, মালবেরি অ্যান্ড টার্মারিক, কার্ডামাম, তারপরে হচ্ছে ল্যাভেন্ডার, গোজি, ভ্যানিলা, লেমন গ্রাস, পার্সলি, ব্ল্যাকবেরি অ্যান্ড কারি লিভস, রেড রোজবেরি, তো এই যে এই সবগুলো 50 সুপার ফুড এটাতে আছে। এটা আপনাকে কোলন ক্লিন করবে আপনার, ইউনো কোলন, যে আমাদের পেটের মধ্যে যেই আবর্জনা জমে থাকে আমাদের নাড়ি ভুঁড়িতে, ওটাকে বের করা ইটস মোস্ট ইম্পর্টেন্ট। যত ডিজিজ আছে সব বিলংস টু মানে তাদেরকে নিয়েই এই প্রবলেম। তো কোলনকে ক্লিন করার জন্য আপনাকে ফাইবার খেতে হবে, আপনাকে ডিটক্স করতে হবে। সো ডিটক্স করার জন্য আপনাকে অনেক বেশি বেশি অ্যান্টাই অক্সিডেন্ট খেতে হবে। এটা টোটালটা অ্যান্টাই অক্সিডেন্টে ভরপুর, কারণ কি এটাতে 50 সুপার ফুড যেটা আছে ওয়ার্ল্ডের মধ্যে সবগুলো হচ্ছে অ্যান্টাই অক্সিডেন্ট। তো এগুলো আপনাকে ডিটক্স করবে অ্যান্ড আপনার বডিকে লাইটার 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 করবে। পার্মানেন্টলি আপনি 5-6 শেড ফর্সা হবেন আস্তে আস্তে। অ্যান্ড আস্তে আস্তে কি হবে যে আপনাকে ইয়াঙ্গার করে তুলবে, যেটাকে আমরা বলি যে আমাদের বডি ওন বডি গ্লুটাথায়ন প্রোডিউস করে, যেটাকে ইয়াং সেল বলে আমাদের ইন্টাস্টাইন, ঠিক আছে? আর সেটাকে প্রোডিউস করার জন্য আমাদের কি খেতে হবে, আমাদেরকে আমাদের অ্যান্টাই অক্সিডেন্ট খেতে হবে। সো সব কিছু এটাতে আছে। এটা সম্বন্ধে বললে আসলে অনেক টাইম দরকার, তো এটা অল্প সময়ে ইটস নট পসিবল। তো যতটুকু পারি বলে দিলাম। এটা যারা কালিজিরা থেকে নিয়ে সব কিছু, আপনারা তো জানেন এগুলো কত আমাদের পাওয়ারফুল জিনিস, ঠিক আছে? এই টিটা যারা খাবে তাদের কত কত ডিজিজ যে ভালো হবে, প্যারালাইজড থেকে নিয়ে মেমোরি ইনক্রিজ করবে, প্যারালাইজ ঠিক করবে,
ডায়াবেটিস থেকে নিয়ে যত ধরনের ডিজিজ আছে সব কিছুকে আপনার আস্তে 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 ঠিক করবে। কারণ এটাতে যে অ্যান্টাই অক্সিডেন্ট গুলো আছে সেটা আপনাকে ফ্রি রেডিকেলস থেকে দূরে থাকবে, আপনাকে কখনো মানে অসুস্থ হতে দিবে না, আপনাকে প্রোটেক্ট করবে। আমাদের বডিকে কে প্রোটেক্ট করে? আমাদের বডির সোলজার কে? সেটা হচ্ছে অ্যান্টাই অক্সিডেন্ট। তো এটা হচ্ছে আপনার বডির সোলজার, এটা আপনাকে প্রোটেক্ট করবে। আর ভাইটামিন ডেফিসিয়েন্সির কারণে আমাদের বডিতে যেই ডিজিজ গুলো হয় সেগুলো থেকেও আপনাকে অনেক সেভ করবে। তো এটা আপনাকে শুধু ফর্সা করবে না, আপনার যে কোনো ধরনের পিকডস এর প্রবলেম আছে, থাইরয়েডের প্রবলেম আছে, পিসিওএস আছে, অ্যান্ড ওভারিতে টিউমার আছে যেটাকে ফাইব্রয়েড টিউমার বলে, হ্যাঁ, তো সেই টিউমার গুলোকেও শ্রিঙ্ক করবে, ঠিক আছে। যাদের সিস্ট আছে সিস্ট শ্রিঙ্ক করবে, যাদের চুল পড়ে যাচ্ছে সেটাকে ঠিক করবে, যারা অনেক হরমোনালি আনব্যালেন্সড, যাদের হট ফ্ল্যাশ আছে, যাদের মেনোপজ হয়ে গেছে বা মেনোপজ আসবে, তাদের অনেক ধরনের সিমটমস বডিতে হতে থাকে, যেরকম ধরেন আপনার হট ফ্ল্যাশ হতে থাকে, গরম একটা ধোঁয়া বের হয় শরীর থেকে, মুখ থেকে, নাক থেকে, কারণ হচ্ছে তার যখন মেয়েরা মানে হরমোনালি ডিসব্যালেন্স হয়ে যায়, কারণ কি পিরিয়ডস যখন বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে মেয়েদের অনেক হরমোনাল ইস্যুস হয়ে যায়, যার কারণে মেয়েরা খুব মানে র্যাপিডলি ফেসের মধ্যে রিঙ্কেলস অ্যান্ড বয়সের ছাপ চলে আসে, সেগুলো থেকেও এটা সেভ করবে। বিকজ এটাতে আছে হচ্ছে 50 সুপার ফুড অ্যান্টাই অক্সিডেন্ট, এটা আপনার বডির অন্যান্য ডিজিজের সাথে ফাইট করবে, আপনাকে সোলজার আপনার এটা। তো এটা সম্বন্ধে বললে আমি বললাম তো যে এটা সম্বন্ধে বললে আপনাদের সাথে আমাকে একটা লাইভ করতে হবে, যেটা মিনিমাম মানে অনেক আওয়ার্স দরকার, 2 hours নট কমপ্লিট অ্যাকচুয়ালি। এটার এত গুণ, এক একটা ইনগ্রিডিয়েন্টসের, আপনি যদি কালিজিরার গুণেই শুনেন, আপনি যদি ফ্ল্যাক্সিড সম্বন্ধে জানেন, ফ্ল্যাক্সিড ওমেগা 6 এটার মধ্যে আছে। ওমেগা 6 আমাদেরকে কি করে, আমাদের বোনকে, আমাদের আমাদের বডির সব কিছুর জন্য দরকার। মেয়েরা আমরা 30 পরে ওমেগা 6 এসেনশিয়াল আমাদের বডিতে। তো এই ধরনের সেসেমি আমাদের বডিতে হার্ট অ্যাটাক থেকে নিয়ে সব কিছুকে প্রিভেন্ট করে, ঠিক আছে, স্ট্রোক থেকে নিয়ে। পমোগ্রেনেট আমাদের উইকলি 1-5 to 10 grams খাওয়া উচিত, একটা জুস খাওয়া উচিত পমোগ্রেনেট, বা বাসায় হলেও ছিলে খাওয়া উচিত। এই জন্যে পমোগ্রেনেট আপনার বডিকে প্রোটেক্ট করে, হাইলি অ্যান্টাই অক্সিডেন্ট, ঠিক আছে। দারচিনি আপনার হার্ট অ্যাটাককে, আপনার স্ট্রোককে প্রিভেন্ট করে। আচ্ছা, এখানে যা যা আছে এভরিথিং, পিঙ্ক সল্ট আপনাকে কি করে, আপনাকে মিনারেলস যেটা ম্যাগনেসিয়াম এগুলো আপনাকে প্রোভাইড করে। সো ড্রাইড অ্যাপেল, জিঞ্জার আপনার পেটের জন্য, ইন্টাস্টাইনের জন্য ইটস এ মাস্টার। ইঞ্জির খেতে বলেছে কোরআনের মধ্যে যে 7 times 7 করে ইঞ্জির খান আপনি দিন, তাহলে আপনি কোনোদিন মানে আপনি বুঝতে পারবেন যে আপনি ইয়াঙ্গার থাকবেন সারা জীবন। তো এটা কোরআনে আসছে, তাই না? আমাদের কালিজিরার কথা কোরআনে আসছে। তো এই জিনিসটা আসলে এটা আমি কোনো বানাইনি, এটা এইগুলো সব আল্লাহর দেওয়া জিনিস, তাই না? এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের কিচেনে থাকে, আমাদের প্যান্ট্রিতে থাকে, বাট উই ডোন্ট ইউজ দেম, রাইট? আমরা ওগুলোকে ইউজ করি না। ওকে, আপনারা শেয়ার করে দিবেন, কি এটা কোনো কথা হলো? এত কষ্ট করি আমি আপনাদের জন্যে, শেয়ার করেন না কেউই, দেখলে শেয়ার করে দিলে আরো 10 জন দেখবে। দেখেন, ইউনো হয় কি যে অ্যাওয়ারনেস দরকার আছে আমাদের দেশে, রিমাইন্ডার দরকার আছে, এভরিডে রিমাইন্ডার। ব্লগিং কেন করি আমি? আই ডোন্ট নিড মানি অ্যাকচুয়ালি, আই নিড টু ইউনো হেল্প পিপল। অ্যান্ড আমি এটাও চিন্তা করি যে মানুষকে আমি হেল্প করব, কিভাবে করব, এভরিডে আমার কথায় যদি 10 জন অ্যান্টাই অক্সিডেন্ট খায় মানে তারা অনেক সুস্থ থাকতে পারবে। সো এইরকম ধরনের কিছু মটো আছে কিছু মানুষের। পৃথিবীতে সব মানুষ শুধু পয়সাই কামায় না, আরও অন্যান্য ধরনের অনেক কাজও পাশাপাশি করা যায়। পয়সা পেছনে ঘুরলে পয়সা কখনো আসে না, কাজের পেছনে ঘুরলে, ভালো কাজের পেছনে ঘুরলে ডেফিনেটলি ওগুলো অপশনাল, ওগুলো আসতে থাকে মানুষের লাইফে। কেমন লাগছে আমাকে? সুন্দর লাগছে? ওকে, আমার ক্লায়েন্টদেরকে জিজ্ঞেস করছি, আসবা নাকি লাইভে? দিব ঘুরায় না, চলে আসো। আচ্ছা, এত লজ্জা পাও, আসো আমার সাথে লাইভ করতে চাও না, এটা কোনো কথা? চুল কালার করছো, চলো চলে আসো। বাহ আপু, অনেক সুন্দর লাগছে আপনাকে,
কিউট দেখতে মাশাআল্লাহ থ্যাংক ইউ সবাই শেয়ার করে দাও প্লিজ পেলিং করে আপু কি পেলিং করে আপু একনির জন্য যেটা ইয়েস করে আহমেদ রাজু ফার্স্ট দেখতে মনে হয়েছিল ফরেনার এত সুন্দর বাংলা বলতে কিন্তু আপনি তো বাংলাদেশি না আপনি তো বিদেশি ডিস্ট্রিক্ট ডিভিশনের মতো লাগছে বিদেশিনীর মতো লাগছে ডোন্ট মাইন্ড থ্যাংকস থ্যাংক ইউ রাজু ওকে আপু আপনি এখন আমি আপু আমি এখন খাচ্ছি টিটা গ্রেট খাও টিটার মতো একটা ভালো জিনিস নাই জানো আমি সারাদিন খাই এই টিটা এই জন্য খাই কারণ কি চারবার পাঁচবার হয়ে যায় যখনই যেটা খাচ্ছি ওটার মধ্যে একটু টি নিয়ে খাচ্ছি কারণ এটা তো হার্বস ওই হার্বস গুলো কখনো ফেলে দেওয়ার মতো না এটা এত কাজের জিনিস আপনাকে এতভাবে হেল্প করবে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না আমাদের কাছে থাকে কিন্তু আমাদের কাছে থাকলে কি হবে আমাদের কিচেনে আমরা ওই জিনিসগুলোকে পারফেক্টলি খাই না ঠিক আছে যেভাবে খাচ্ছি এই তোমার কিন্তু পিগমেন্টেশন আছে ও মাই গড তোমার পুরো কপালের মধ্যে ছাকা 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 দুই সাইড থেকে কালো কালো হয়ে উঠতেছে পুরোটা মুখে ছোপ ছোপ কালো কালো এটা ইউজ কর এই টিটা খাও আর আবার সেট ইউজ কর এটা চলে যাবে এটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে পুরো ফেসটা এটা মেলাজমা বলে এটাকে ওটা ছেড়ে দে এটা এটা মেলাজমা বলে এটাকে এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে পুরো ফেস কালো হয়ে যায় সামটাইমস দেখবা কিছু মানুষের মুখটা কালো থাকে শরীর ফর্সা ঠিক আছে এই রোগটা থাকে স্কিনের নিচে আর এটা হয় ওভারিয়ান কোনো প্রবলেমের থেকে হয় হ্যাঁ তারপর হচ্ছে যখন মেয়েরা প্রেগনেন্ট হয় সেই ক্ষেত্রে হয় তারপরে হচ্ছে এই যে কি যেন জন্ম নিয়ন্ত্রণ যে পিলসগুলো আছে সেগুলো খেলে হয় সামটাইমস যারা সানব্লক ইউজ করে না অনেক সেন্সিটিভ স্কিন তাদের তাদের সানব্লক উইদাউট সানব্লকে ঘোরাফেরা করে কিচেনে যাচ্ছে তাদের হয় ঠিক আছে এগুলো ট্রিগার করে বিভিন্ন ধরনের আমি এটা নিলে হেয়ার কালারটা কি ফ্রি পাবো কোনটা ওটা নিলে হ্যাঁ কিন্তু এই ব্লন্ডটা না তুমি কি তো ব্লন্ডটা করতে চাচ্ছো হ্যাঁ আমাদের ব্লন্ড না আমাদের হেয়ার কালার সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার অরেঞ্জ আছে রেড আছে বিভিন্ন ধরনের যে করতে চায় না ওই টাইপের কালারগুলো তো একটা কালার আমি তোমাকে ফ্রি দিয়ে দিব না হ্যাঁ তুমি আসো না অসুবিধা নেই তুমি আসো ডোন্ট ওয়ারি আপু এখন খাচ্ছি কেমন রেজাল্ট পাচ্ছেন আপু মুসরাত মন হ্যাঁ কেমন রেজাল্ট পাচ্ছেন এই টিটা কি ব্রেস্ট ফিডিং মমরা খেতে পারবে অবশ্যই কালিজিরা আছে মেথি আছে ফ্ল্যাক্সিড আছে বাচ্চা অনেক দুধ পাবে ঠিকই এটা টি আলহামদুলিল্লাহ হ্যাঁ এই টিটা কথাই বলছে যে মানে যারা খাচ্ছে মানে এটা প্রাইস কত আছে একজন জিজ্ঞেস করছে এটা 10000 টাকা 5 মান্থের জন্য আচ্ছা ইভেন এটা ওয়েটকেও পারফেক্ট রাখে যার ওয়েট অনেক বেশি কমে গেছে মানে ওয়েট হয় না কেন হয় না শরীরে বিভিন্ন ধরনের ডিজিজের কারণে মোটাও হয় না মানে খুব বাজে স্বাস্থ্য যেটা আবার কেউ আছে অনেক বেশি মোটা হয়ে যায় ঠিক আছে গ্যাস ফর্ম করে বিভিন্ন ধরনের খেতে থাকে আনটাইমলি খাচ্ছে ঘুমাচ্ছে লাইফস্টাইলের কারণে অনেক মোটা হয়ে যাচ্ছে হরমোন চেঞ্জ হয়ে যাচ্ছে বডির তো সবগুলোকে ব্যালেন্স করবে যার মোটা হওয়া দরকার তাকে মোটা করবে হ্যাঁ যতটুকু হাইট অনুযায়ী ওজন ঠিক করবে আপু আমি আপনার সাথে একটা ছবি তুলব ইনশাআল্লাহ প্লিজ ডোন্ট ওয়ারি অসাধারণ ছবি আরে উনি কোথায় পাইলো নাইস লাভ পাঠাচ্ছি গ্রেট শারমিন জাহান তোমাকেও লাভ পাঠাচ্ছি ওকে এক্সেলেন্ট লাভলি আপু দেখি না না অসুবিধা নাই আসলে কি হবে পিকচারই তো নিচ্ছ আসো না তোমার সাথে একটা তুলি আপু মনে হচ্ছে অনেক শিক্ষিত বলেন যারা অন্য ছোট করে কথা বলে তাদেরকে কি বলে শেখ সজীব না অন্যকে ছোট করে কথা বলার কিছু নেই কেন কথা বলবে অন্যকে ছোট করে কথা দিস ইজ নট ফেয়ার সবাই মানুষ আমরা সবাই সবার সাথে ভালো ব্যবহার করলে নিজের সোল ইনার সোলে যে পিস যেটা পাওয়া যাবে
সেটা অনেক বড় অ্যান্টাই অক্সিডেন্ট, সেটাকে আমি হারাতে চাই না অ্যাটলিস্ট। তোমার এই পার্লারটা আমি একটু ভিডিও করে, অফকোর্স করো করো করো, প্লিজ ভিডিও করো। আবার কমেন্টস করতেছো এত থার্ড ক্লাস কিছু লোক, মানে কি বলবো। আমি 12টা 11টার পরে আসি অলমোস্ট আমার স্যালনে। কখন আসেন, মিন কখন আসলে দেখা হবে আপনার সাথে? আসার আগে একটা ফোন করে চলে এসো ইনশাল্লাহ। ডেফিনেটলি আজ রাতে কমেন্ট করেন তাদেরকে অন্য কাজ নেই, যারা আজে বাজে কমেন্ট করেন তাদেরকে অন্য কাজ নেই। বিউটেন রিভাইভ থেকে আমাদের অ্যাডমিনরা লিখছে, তাদের অন্য কোনো কাজ থাকলে কি আর তারা এই এত বাজে কাজটা করে? এগুলোকে কেউ পাত্তাই দেয় না লাইফে জীবনে। এদের এদের নিজেদেরই নিজেদের কাছে মনে হয় যে কেন জন্ম হয়েছে আমার। আমি কি তাই না? একটা দারুণ, হাত দাও। একটা মোবাইল যেহেতু তার কাছে আছে, সে তার কাছে রকেট আছে, বিশ্ব জয় তো সে এখানেই করেছে। তুমি কি বলতেছো, কেন এগুলো কমেন্টস করবে তারা? কেন করবে না, তার কাছে মোবাইল আছে, দ্যাটস দ্য থিং। আই লাইক ইওর গুড ওয়ান, ইটস এ গুড ওয়ান। আমার ক্লায়েন্ট বলতেছে যে সে কেন করবে না একটা বাজে কমেন্টস, তার কাছে একটা মোবাইল যে আছে, সে তো এই দুনিয়ার সবচেয়ে সাকসেসফুল ম্যান। মাশাআল্লাহ আপু, আপনাকে হলুদ পরি লাগছে আপু, আপনি এত কিছু কিভাবে জানেন, খুব ভালো লাগে আপনার কথা বলি। লাতিফা ভুঁইয়া, থ্যাংক ইউ সো মাচ মেরিজান, এই যে তোমাদের ভালোবাসা, প্লিজ শেয়ার করে দাও, তোমরা প্লিজ 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 শেয়ার করে দাও। হাই আপি, হাই, আপনি আপনার বাসা অ্যাঞ্জেল তা নিয়ে আপু, আপনার বাসা কোথায়? আমার বাসা গুলশানে। আচ্ছা আপি, সিসের ডিটেলস জানতে চাই। আহমেদ শরীফ, আপি সিস্টার ডিটেলস জানতে চান? সিস্ট হচ্ছে অ্যাকচুয়ালি, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করতে হবে জানতে চাইলে। সিস্ট অনেক সময় অনেক জায়গা হয়ে থাকে আহমেদ শরীফ, তো আপনি আপনি আগে নিজে মানে অনেক জায়গা হয়ে থাকে, এটা আপনার হাতেও হতে পারে, সেটা আপনার বডির ইনসাইডে হতে পারে, সেটা অনেক জায়গায় হতে পারে। আপনি কোন সিস্টের ব্যাপারে জানতে চাচ্ছেন এই ব্যাপারে একটু বলবেন প্লিজ। হাই আপি, নাও ওয়্যার নাও ইউ? আমি এখন স্যালনে আছি। ওকে, এক মিনিট জন্য, যেটা সেটা ফিলিং করে, অফকোর্স ফিলিং করে। হাই আপু, রিপ্লাই করো, বলো কি রিপ্লাই করবো। প্রাইস তাহমিনা সান, এইটার প্রাইস, আমার টি এর প্রাইস তো 10,000, তোমরা সবাই জানো। আমার এইটার প্রাইস হচ্ছে 7K, এটার সাথে গিফট আছে, স্লিমিং ট্যাবলেট গিফট আছে এটার সাথে, যেটা কিনা 5,000 টাকা আগে ছিল, মানে আমাদের প্রাইস, মানে সিঙ্গেল সেল করি আমরা 5,000, কিন্তু নতুন বছর উপলক্ষে মানে নিউ ইয়ার উপলক্ষে আমি এই সেটের সাথে এটা গিফট করেছিলাম। হ্যাঁ, একটা সেট কিনলে এরকম একটা ওমেন ফিট স্লিমিং ট্যাবলেট, যেটা ফ্রি আছে 1 মান্থ their course, ঠিক আছে? Hi apu, looking cute, thank you, I want to buy this tea. Okay Nazmul Hasan, okay, আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন, আমাদের ডেলিভারি ম্যান আপনাকে ডেলিভারি করে দিবে your doorstep. Okay apu, big delivery charge আছে 100 টাকা apu, big পোরের জন্য কি আছে? Big পোরের জন্য আমাদের এই প্রোডাক্টটা ইউজ করলে পোর্স চলে যাবে, একনি চলে যাবে, ডার্ক স্পট চলে যাবে, কারণ আপনার আস্তে আস্তে পোর্স উপরের স্কিনটাতেই বেশি বোঝা যায়। যখন আপনার 2-3 লেয়ার আপনার স্কিনের ডেড স্কিনটা উঠে যাবে, 2টা লেয়ার উঠে গেলেই আর পোর্স মিনিমাইজ হয়ে যাবে, পোর্স একদম টান টান হয়ে যাবে। সো এটা নিয়ে নেন, ফিলিং করেন, ইয়াঙ্গার থাকেন। এটা ওটা একই প্রোডাক্ট, এটা সেম প্রোডাক্ট, পিঙ্ক অ্যান্ড ভায়োলেট।
ওকে আপু বিগ প্রয়োজন ওকে V7 এর কাজ কি ডে ক্রিম অর নাইট ক্রিম এটা অ্যাকচুয়ালি এগুলা হচ্ছে কি আমরা সেল করার জন্য V7 আমরা সেল করি না এগুলা দ্বারা যে বিভিন্ন ওয়েবসাইটে আমি দেখি সেল করে ঠিক আছে তো আমি এটা জাস্ট আমি অর্ডার করেছিলাম দেখার জন্য যে কি ইনগ্রেডিয়েন্টস কেন এটা কি কাজ করে মানুষের তো অনেক মানুষ আমাকে কমেন্টস দিয়েছে যে এগুলা কোনো কাজ করে না ঠিক আছে একদম থার্ড ক্লাস নাকি এগুলা কোনো একটা ওয়াটার ভরে বিক্রি করে দিছে তেল এক ধরনের ঠিক আছে তো এই আর কি মানে এখন আমরা তো বাংলাদেশে বসে থেকে আমরা নাম্বার ওয়ান জিনিস সেল করতেছে আমার আমার প্রোডাক্ট আগে আমি ডক্টরদের কাছেই সেল করতাম কারণ আমার এটা হচ্ছে পিলিং করে ডক্টররাই সেটা সাজেস্ট করে যে আপনি পিলিং করেন আপনার বয়সের ছাপ পড়ে গেছে আপনার পুরানো চামড়াটা যতক্ষণ পর্যন্ত না বদলাবেন আপনি একটা শাড়ি পরলে এটা কতদিন পরতে পারবেন একটা ড্রেস আপনি তো এটাকে কখনো না কখনো চেঞ্জ করবেন ধুয়ে ধুয়ে কত বছর পরবেন 20 বছর 30 বছর কিন্তু একটা সময় আপনাকে চেঞ্জ করতে হবে আর যদি না করেন তাহলে এটা কতটুকু ডার্টি লাগবে এটা আপনি নিজেই বুঝেন তো আমাদের যখন 30-এর উপরে বয়স হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই স্কিনটা অনেক দুর্বল অনেক অসুস্থ অনেক ডার্টি দেখা যায় নিজেরও ভালো লাগে না নিজের মন খারাপ হতে থাকে মানে কনফিডেন্স চলে যায় সো সেই ক্ষেত্রে আমি সবাইকে অলওয়েজ বলি যে আপনার স্কিনটা অনেক পুরানো হয়ে গেছে আপনি একটু আপনার নিউ স্কিনটাকে একটু নেকেট করেন মানে পুরানো স্কিনটার থেকে একটু এটাকে সরান সরিয়ে নিজের স্কিনটাকে দেখেন যে কি সুন্দর স্কিন আপনি একটা মরা চামড়া দিয়ে ঢেকে রাখছেন দিস ইজ নট ফেয়ার অ্যাট অল আপনি আপনার অরিজিনাল স্কিনকে দেখেন দিস ইজ অনলি বেবি স্কিন তো আপনি একটা জিনিস আমি বলি আরো আপনাদেরকে আপনারা বুঝবেন আমাদের মেলানিন অ্যাক্টিভিটিস আপনি দেখবেন যে এক জায়গায় ঘুষি খেয়েছেন চাপ লেগেছে বা চোট লেগেছে কোনো একটা কিছু ব্যথা পেলেন ওই জায়গাটা আপনি দেখবেন কালো হয়ে যাচ্ছে রিজনটা কি কালো হওয়ার ওই জায়গাটায় মেলানিন অ্যাক্টিভিটিসটা বেড়ে যায় তো আমাদের যখন বয়স হতে থাকে মেলানিন অ্যাক্টিভিটিস বেড়ে গেলে ওই জায়গাটা কালো লাগে ঠিক আছে এক জায়গায় ব্যথা পেলেন আপনি দেখবেন যে ওই জায়গাটা কালো রিজন একটাই মেলানিন অ্যাক্টিভিটিস বেড়ে যাচ্ছে তো আমাদের বডিতে যখন আমাদের বয়স হয় তো বিভিন্ন ওয়েদারের কারণে বিভিন্ন লাইফস্টাইলের কারণে আমাদের উপরের স্কিনটা যেটা এটা অনেক মেলানিন অ্যাক্টিভিটি বেড়ে যায় বেড়ে যাওয়ার কারণে ফ্যাকেলস ড্রাই স্কিন অনেক ধরনের প্রবলেম হতে থাকে আর সেইগুলো থেকে বাঁচার জন্য আপনাকে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আপনাকে যদি আপনি ক্লিনিকে না যেতে চান এখানে আপনার ক্লিনিক এটা আপনি বাসায় নিয়ে নেন ক্লিনিক ডেকে বাসায় নিয়ে নেন আর ক্লিনিকে আপনার সার্জারি করে ফেলেন সেই সার্জারিটা কি আপনার সার্জারি করে আপনার স্কিনটা তুলে ফেলেন জাস্ট জোকিং পিলিং করে ঠিক আছে যাদের কোনো আইডিয়া নাই তারা এটাকে অনেক কিছুই মিন করে যে আমার স্কিন চলে যাচ্ছে আমার চামড়া উঠতেছে আসলে ডাজেন্ট ম্যাটার এটা আপনার পুরানো স্কিন এটার সাথে আপনার কোনো রিলেশন নাই ঠিক আছে তো এই লাউঞ্জ মিউজিক কোথায় চন্দনা সব সময় ভুলে যাও গ্রিন টি দিব আরেকটা নাও না নাও না তুমি নাও তুমি তো খাওনি আরো দুইটা গ্রিন টি দাও আর একটু লাউঞ্জ মিউজিকটা ছেড়ে দাও খাবে না মোটা হয়ে যাচ্ছে তুমি মোটা হয়ে যাচ্ছে আচ্ছা না তুমি বিউটিফুল আছো কখনো এটা চিন্তা করবে না যত স্লিম থাকবা তত ইয়াংকার থাকবা তোমাকে দেখে তো আমি ভেবেছি তুমি বিয়ে করনি তোমার এত বড় ছেলে আলহামদুলিল্লাহ সো ইউ আর মেইনটেইনিং হ্যাঁ কি গ্রিন টি তুমি তো খাবে না তো খাবো সে খাবে তুমি খাও ভাই হ্যাঁ তুমি আর একটু স্লিম হও আপু বিগ ফোরের জন্য কি আছে আমাদের এই প্রোডাক্ট গুলো ইউজ করতে থাকেন আপু আপনাকে অনেক সুন্দর লাগে রিয়েল আপনার হেয়ার স্টাইল বিউটিফুল থ্যাংক ইউ এটা আমার রিয়েল হেয়ার স্টাইল আর কিছুই না হ্যাঁ আমার ক্লায়েন্ট কি বলতেছে হ্যাঁ জোরে বলো শোনা তো যাবে ডল ডল দেখো তোমাদের সাথে সাথে আমার ক্লায়েন্ট আমাকে বলতেছে ডল আজকেই প্রথম দেখা হয়েছে আমার স্যালনে আসছে ওরা শ্রীদেবীকে আমরা বাংলাদেশে পেলাম শ্রীদেবীকে বাংলাদেশে পেলাম ও মেরি জান থ্যাংক ইউ সো মাচ সব সময় চলে আসবা আপু ছেলেদের জন্য কি আছে ছেলেদের জন্য আমাদের কজিক অ্যাসিড সোপ আছে যেটা আপনাকে 2-3 শেড ফর্সা করবে আর ছেলেরা যখন কখনোই ফর্সা হইতে চান না আপনারা কোনো কেয়ার করতে চান না নিজেদের প্লিজ একটু কেয়ার করেন আজকালকার জামানাতে দেখেন আপনি মেয়েরা
They have a, you know, beautiful skin, pinkish glowing cheeks and so many things. So apnake definitely arektu sundor hote hobe, competition e ashte hobe. So sunblock byabohar kora shuru kore den. At least je skin ta ache shetake thik rakhen. Thik ache, ei sunblock ta byabohar korle apnar koshto hobe na, cream na eta. Cheleder jonnoi ami basically chinta kore eta banaisi ar jara amra makeup kori baire thaki je amrader jonno use kora ta easy hoye jabe. Sunblock use korle apnar original skin jeta ache ota onek pretty thakbe, sundor thakbe. And kojic acid ta, ei duita jinish apni easily maintain korte parben. আর বেশি দামও না, ছেলেরা তো একটু কিপটাও আছে, নিজেদের জন্য পয়সা খরচ করে না, বউকে দিবে, গার্লফ্রেন্ড কে দিবে, মাকে, বোনকে, সবাইকে দিবে, নিজেদের জন্যও কিছু করা উচিত. ঠিক আছে, হ্যাপি ইওর গর্জিয়াস নাইস হট এন্ড ওয়াও, আই লাভ ইউ মোর কি মিত্রা পয় মিত্রা প্রিয়াঙ্কা. আচ্ছা ঠিক আছে, তুলে ফেলো, ঠিক আছে, ডায়মন্ড পিল করে ফেলো, তারপরে ডায়মন্ডের মতো শাইন করবে. আমার এই দুইটা প্রোডাক্ট ইউজ করার পরে তোমরা যারা যারা ডায়মন্ডের মতো শাইন করো, প্লিজ আমার সাথে এসে লাইভ করো, মানুষকে একটু বলো আমি কেন একা পাবলিসিটি করব, তোমরা একটু জিম্মেদারি নাও, আমার অনেক ক্লায়েন্ট এখানে, তাই বলতেছি যে তোমরা একটু জিম্মেদারি নাও, তোমাদের তো বিউটিফুল স্কিন হয়েছে, শাইন করছে, ইউ গাইজ আর ভেরি হ্যাপি, তো মানুষকেও একটু হ্যাপিনেস বাটো ভাই, কমবে না আলহামদুলিল্লাহ. তো যারা যারা নিতে চাও নিয়ে নাও আমার এই দুইটা প্রোডাক্ট, এই দুইটা একই সেম প্রোডাক্ট. হ্যাঁ, 7K প্রাইস অ্যান্ড আরেকটা আছে 5000 এর মধ্যে, আরেকটা আছে 4000 এর মধ্যে. 5000 যেটা সেটার একটা সেটাতে ডবল ক্রিম, রিজন হচ্ছে তোমাদের কথার কারণে যে আপু সারাক্ষণ তোমার সব ক্রিমগুলো এত ছোট ছোট 10 grams 10 grams, বিকজ এই ক্রিমটা এত এক্সপেন্সিভ, এটা গোল্ডের, গোল্ড যেরকম 18 ক্যারেট মানে যে প্রাইসটা, এই ক্রিমটাও বানাতে গেলে এই প্রাইসই পড়ে, সো মানে গোল্ডের মতন প্রাইস. তো এটা স্কিনটাকে এত সুন্দর করে, 10 grams দরকার হয় না, এক মাসে 10 grams হলেই চলে, ঠিক আছে, এর থেকে বেশি দরকার হয় না. তো মান্থলি 10 grams হলে যে ক্রিমটা এখন বের করেছি ওটাতে 20 grams আছে, ওটা 2.5 মাস চলে যায়, ঠিক আছে. তো এটা হচ্ছে গিফট নতুন বছরের. এটা একটা নাইট ক্রিম নিয়ে নিলে এটাও 3 মাস চলে যাবে, এটা 7K দিয়ে নিলে এটাও একটা নাইট ক্রিম, পরবর্তীতে 1 মাস ইউজ করার পরে নাইট ক্রিম শেষ হয়ে যাবে, নাইট ক্রিম নিয়ে নিলে এটাও আরো 1.5 মাস চলে যাবে. তো 1.5 মাস একটা ক্রিম যদি 7000 টাকা দিয়ে নিয়ে তুমি 3 মাস ইউজ করতে পারো, ইটস নট এ মানে এক্সপেন্সিভ, ইউ ক্যান এফোর্ড ইট, এনিবডি ক্যান এফোর্ড ইট. আর আমাদের এরপরে আমাদের একটা সেট আসতেছে যেটা 2,500 টাকার মধ্যে আসতেছে, যেটা এভারেজ পিপলদের জন্য. হ্যাঁ, যারা আমার প্রোডাক্টটা, কারণ আমি খুব আসলে অন্য টাইপের মানুষ, আমি খুব চিন্তা করি যে মানে সবার একটু যেন সবাই ব্যবহার করতে পারে, মানে এরকম একটা চিন্তা ভাবনা রেখে হোক প্রোডাক্টটা ছোট, একটা মাস যেন ইউজ করতে পারে, সেখানে দেখতে পারে যে আমাদের প্রোডাক্টগুলো কেমন. ঠিক আছে, তো 2,500 টাকার মধ্যে প্রোডাক্টটা আসতেছে, 1 তারিখ থেকে ঢুকবে বাংলাদেশে ইনশাল্লাহ, 1 তারিখ, হ্যাঁ 18-19 তারিখে ঢুকবে বাংলাদেশে ইনশাল্লাহ. তো যারা যারা তোমরা কমের মধ্যে খুঁজতেছিলে তোমাদের জন্য ভেরি গুড নিউজ, ঠিক আছে, এটা একটা অফার ছিল, এটাও দিয়ে দিলাম. এটা যেদিন আসবে সেদিন তো আমার একটা খুব মজার একটা লাইভ করব, অনেক শেয়ার দরকার সেদিন, তোমরাও অনেক শেয়ার করো, এন্ড শেয়ার চাচ্ছিলাম তোমাদের কাছে, শেয়ার করলে না ঠিক আছে, নো প্রবলেম. আমি আরেকটা আমার পেজ থেকে, আরেকটা পেজ আছে আমার, ওটা থেকে এখন লাইভ করব, প্লিজ তোমরা আমার সাথে থাকবে, ওকে, এন্ড আল্লাহ হাফেজ, টেক কেয়ার. ওফ, আজকে খুব তাড়াতাড়ি লাইভ শেষ, কারণ আছে.